দেবশ্রী চৌধুরী যে ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এটাও কি ভুয়ো ভোটার সংক্রান্ত অভিযোগ? পার্থ, এই ছবি সম্পূর্ণ লাইভে আপনারা দেখতে পাচ্ছেন। দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী পলিটিক্যাল পার্টির শুনবো কি নিয়ে বসেছে। অধিকার আছে ভোট স্মুথ করার, আপনি কে এসেছেন? মহিলাদেরকে লেলিয়ে দিয়েছে, আপনি কে? কি অধিকার এখানে আছেন? এই প্রেমিসেসে আছেন কি করে আপনি? এই প্রেমিসেসে ওরা আছে কি করে? আবার দেখতে কি করে? লাইভ ছবি চলতে থাক, আমি আলোচনায় ফিরি। সমীর দা, ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার, আবার শব্দগুলো ফিরে আসে ভোটের দিন সকালে। অ্যাকচুয়ালি সুমনবাবু, এটা মাথায় রাখবেন যে ভোটটা চালাচ্ছে কিন্তু তৃণমূল দল নয়, তৃণমূল কংগ্রেস নয়, অন্যান্য দলের মতো একটা রাজনৈতিক দল, অর্থাৎ নির্বাচন কমিশন ভোট চালাচ্ছে। এবং অনেক দিনের আবদার ছিল বিরোধীদের, 920 বাহিনী থেকে 1020 হয়ে গেছে। স্বাভাবিকভাবে ভোট চালাচ্ছেন এখানকার প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার, 1-2 সেক্টর অফিসার সবাই যুক্ত। বারবার দেখাচ্ছে মানে সবাই এই যে ভুয়ো ভোটার দায়িত্ব কার? ভুয়ো ভোটার ধরার দায়িত্ব কিন্তু যারা ভোট মানে পরিচালনা করছে, ঠিক স্বাভাবিকভাবে তারা যদি ফেল করে আর প্রার্থী গিয়ে একটা একটা ভুয়ো ভোটার তারা আবার চেস করলে দৌড়চ্ছে, এটা তো গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক। ওখানকার মানুষ জানে যে প্রার্থীটাই তো এসছে এখানকার নতুন, যিনি অন্য এলাকায় একবার জিতেছিলেন, মানে কীর্তি আগাদের মতো, একবার না কীর্তি, হ্যাঁ বলুন, ইউসুফ পাঠানের মতো, ভালো করেই জানেন ইউসুফ পাঠান, উনি ইতিহাসটা তো জানতে হবে। হ্যাঁ, 2019 সালে মানে ওই গুজরাট থেকে ইউসুফ পাঠান যারা মুড়ে আসে থেকে 18 বিজেপি হওয়ার পরেও, হ্যাঁ আপনি দেখুন ডায়মন্ড হারবার, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসাত, দমদম, কলকাতা নর্থ, কলকাতা সাউথ, এইগুলো সবগুলো তো তৃণমূল প্লাস্টার রেখেছে। আচ্ছা, এই মুহূর্তে সবথেকে বড় খবর ভাঙড়ে আবার তৃণমূল কংগ্রেস বনাম আইএসএফ এর সংঘর্ষ। আমার সহকর্মী রঞ্জিত হালদার এই মুহূর্তে টেলিফোনে আছে। রঞ্জিত, ঠিক কি হয়েছে? রঞ্জিত, কি নিয়ে সংবাদ দেখা যাচ্ছে ছবিতে? হ্যাঁ, ভাঙড়ের ফুলবাড়িতে সকালে এই একই জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছিল, যেখানে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে পাল্টা তৃণমূল আবার আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করেছে। ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা রয়েছে, সেন্ট্রাল ফোর্স ঘটনাস্থলে রয়েছে, কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে, পাশাপাশি এই এলাকার যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী যিনি নূর আলম, তিনিও ঘটনাস্থলে রয়েছে। ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। শোভন দাস, ধন্যবাদ।